नारे तकबीर, नारे रिसालत, नारे तकबीर, नारे रिसालत, नारे जो दिन सफल करम नगला वाले जुलूस जो दिन सफल करम नारे तकबीर नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वल जमात अंजुमान रहमानिया अहमदिया सुन्निया ट्रस्ट गौसिया कमिटी बांग्लादेश रुबिला वाले दिच्छेदार सबसे आओ
বক্তব্য রাখাতে অনুদান ঠিক আছে করে বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত উপ মহাসচিব আল্লাহ জেদফুল মোসাফিল বাগদাদ স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল করিম কাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় আজকে মাহে রবিউল আউয়ালে চট্টগ্রামে অনুষ্ঠিত পৃথিবীর বিশ্ব বিখ্যাত জশতে জুলুসকে স্বাগত জানিয়ে আজকে আমাদের যে র্যালি হয়েছে এই র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন আমি সবাইকে শুকরিয়া আদায় করছি। এখানে আপনারা জানেন আঞ্জুমান রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সুযোগ্য নায়েবে সদর আলহাজ মোহাম্মদ মহচি সাহেব আছেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ প্যার মোহাম্মদ কমিশনার আঞ্জুমান আপনারা জানেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবীতে স্বীকৃত এবং রাষ্ট্রীয়ভাবে পৃথিবীর বহু দেশে নানা আয়োজনের মাধ্যমে এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে আসছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে বর্তমানে ইন্টারনেটের যুগ, তথ্যকে লুকিয়ে রাখবার কোনো সুযোগ নেই। যে 22টি আরব দেশ নিয়ে আরব লীগ গঠিত হয়েছে সেখানে একটি মাত্র দেশ ছাড়া বাকি 21টি আরব দেশে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃত একটি অনুষ্ঠান এবং এক একটি দেশে এক এক আয়োজনের মাধ্যমে কেউ জশতে জুলুস করে, কেউ বোনাস দেয়, কেউ অন্য কিছু আয়োজন করে, এইভাবে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন নবী পালন করা এটা আজকে শত শত বছর ধরে চলে আসছে। আমাদের বাংলাদেশেও এর ব্যতিক্রম নাই। বঙ্গভবনে বহু বছর ধরে ঈদ মিলাদুন নবী উপলক্ষে মিলাদ মাহফিল আয়োজিত হয়ে আসছে। এ দেশে শত শত বছর ধরে 12ই রবিউল আউয়াল সরকারি ছুটি আছে, এটাই তো রাষ্ট্রীয় স্বীকৃতি। এরপরও বর্তমান সরকার 15ই ফেব্রুয়ারি মহামান্য রাষ্ট্রপতির একটি আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে জানিয়ে দিয়েছে 5টি জাতীয় দিবসে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এই 5টি জাতীয় দিবসের মধ্যে 1 নম্বরে রাখা হয়েছে 12ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকের এই মিছিল থেকে, এই ঈদ মিলাদুন নবীর প্রাক্কালে এই অনুষ্ঠান থেকে বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী সহ এই প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে যাদের অবদান রয়েছে তাদের আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি গাউসিয়া কমিটি এবং আঞ্জুমানের পক্ষ থেকে। এবং ভবিষ্যতে আমরা বিশ্বাস করি আমাদের আঞ্জুমান থেকে বারবার সংবাদ সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন নবী পালনের আহ্বান জানানো হয়েছিল এবং এদেশে 1974 সালে হুজুর গৌসুজ্জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ নির্দেশে আঞ্জুমানের মাধ্যমে আলহাজ নূর মোহাম্মদ আল কাদেরীর নেতৃত্বে 1974 সালে সর্বপ্রথম যে জশতে জুলুস হয়েছিল এটাই বাংলাদেশের সর্বপ্রথম জুলুস হিসেবে এটার অনুসরণের মাধ্যমে বাংলাদেশে বর্তমানে হাজার হাজার জুলুস বের হচ্ছে এবং যেই জুলুস এখান থেকে শুরু হয়েছিল এখানে প্রায় অর্ধকোটি মানুষের সমাগম হচ্ছে এবং এটাকে আমরা পৃথিবীর সবচেয়ে বড় জুলুস হিসেবে আমরা জাতিসংঘের ইউনেস্কো থেকে এটাকে একটা ঐতিহ্য হিসেবে আমরা ঘোষণা করবার দাবি জানিয়ে আসছি।
বিশ্বাস করি বাংলাদেশ সরকার ভবিষ্যতে জষ্টে জুলুস করবে এবং জাতিসংঘ চট্টগ্রামের এই জুলুসকে একটি জাতীয় ন্যাশনাল ইন্টারন্যাশনাল ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেবে ইনশাআল্লাহ গাউছিয়া কমিটি বাংলাদেশ সারা পৃথিবীতে মানবতার কল্যাণে কাজ করেছে যেটার যাদের মাদার অর্গানাইজেশন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট যেই সাইন সাই সিলগুন বলেছিলেন ফকিরি টকিরি কুছ নেহি হ্যায় মখলুক কা খিদমত সবসে বড় ইবাদত হ্যায় আমরা আজকে সেই আদর্শকে পুঁজি করে আজকে মানুষের সেবা দিয়েছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সেবা দিয়েছি 28,000 মানুষকে অক্সিজেন দিয়েছি এবং 2,50,000 মানুষের ঘরে ঘরে আমরা খাদ্য এবং টাকা পৌঁছিয়ে দিয়েছি ইনশাআল্লাহ ভবিষ্যতে গাউছিয়া কমিটি বাংলাদেশ এর চেয়ে আরো ব্যাপকভাবে বিস্তারিত খেদমত করবার চিন্তা ভাবনা করছে আমরা বিশ্বাস করি আমাদের হযরত একরাম আমাদেরকে আশ্বস্ত করেছেন হাত পা হিলাও গায়েব সে মদত হোগা আমরা সেই বিশ্বাসের উপর অটল আছি ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব আমি আবার আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে 12ই রবিউল আউয়াল সুশৃঙ্খল ভাবে জষ্টে জুলুসে আসবেন কেউ যদি কি আয়োজন করছে আপনার আশেপাশে খবর রাখবেন যারা ডেক্সট ইত্যাদি নিয়ে আমাদের জুলুসের বদনাম রটানোর চেষ্টা করছে তাদেরকে অর্ডার দেওয়ার জায়গাতে বন্ধ করে দেন তাদেরকে মিছিলে ঢুকতে দিবেন না এবং মিছিলের যে সমস্ত পোস্টার আরবি লেখা আছে আজকে কেন কোন সময় জুলুসের সময় এগুলো যেন মাটিতে না পড়ে সেই বিষয়ে খবর রাখবেন যাতে আঞ্জুমানের বদনামের একটু সামান্য পেলে এটাকে পাহাড় সমান দেখানোর জন্য কিছু মানুষ প্রস্তুত হয়ে আছে।